কক্সবাজার কাউন্টার মালিক ম্যানেজার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। 21 সদস্য বিশিষ্ট কমিটিতে এই কমিটি আজ মঙ্গলবার 20 জুন কক্সবাজারের একটি রেস্টুরেন্টে সকল কাউন্টার ম্যানেজার ও কর্মচারীদের নিয়ে গঠিত হয়। উৎসবমুখর পরিবেশে মিলনমেলার মাধ্যমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে জাকের হোসেনকে আহ্বায়ক, সাইফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। নতুন সংগঠনে আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান। আপনারা যারা ধরেন বাসের বিভিন্ন বাসের সাথে সম্পৃক্ত, তারাও তো একই অবস্থায় ছিলেন, তাই না? কর্মহীন। এই যে প্র্যাকটিক্যাল অবস্থা আমরা দেখেছি, যে তাহলে আমরা এটুকু বলতে পারি যে পর্যটক আমাদের সবকিছু, নাকি? অর্থাৎ ট্যুরিজম সিটিতে টুরিস্ট হচ্ছে এভরিথিং। এখন এই টুরিস্ট যখন আসে, আমাদের আচার ব্যবহার কেমন হওয়া উচিত সে বিষয়টি একটু আমাদের একটু নজর দিতে হবে। সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত এখানে বহু লোকজন আসে, কিন্তু আমরা কি তাদের সাথে সেই কাঙ্ক্ষিত আচরণ আমরা কি করি? আমাদের দিক থেকে যে আচরণটা একজন এখানে অভ্যাগত ব্যক্তি যিনি আসেন তিনি এটা পান কি না, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী ও পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ মঞ্জুর। এছাড়াও আমন্ত্রিত মেহমান ছিলেন যাত্রী সার্ভিস লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার খন্দকার সোহানুর রহমান ও ডেভেলপমেন্ট ম্যানেজার আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন কক্সবাজার কাউন্টার মালিক ম্যানেজার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাকের হোসেন, কক্সবাজার কাউন্টার মালিক ম্যানেজার অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সাইফুল ইসলাম। আমরা সবার সাথে না বসে কোনো ধরনের আত্মপ্রকাশ করার জন্য আমরা সবার শোষণ করতে পারিনি বিধায় আমরা পুরো জোনটাকে 60 ইউনিটে বিভক্ত করেছি। আমরা নির্দিষ্ট কমিটি একটা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো, একজন কমিটির সাথে বসে আলাপ করে। ইউনিটের আহ্বায়ক সাজ্জাদ হোসেন, জি কোপাল, মহিউদ্দিন আলমগীর, এম এ আমিন, জহিরুল ইসলাম, ওসমান আলী, আব্দুর শেখ।